नमस्कार बंधुरा, माई रोज गार्डेने अपन के अनेक अनेक स्वागतम। आम्रा आज के ग्रीष्मकाले गोलाप गाचे परिचर्चा किभावे करब तार एक तालिका तैरी करे नेब। एकदम सप्ताह सातटा दिन कखन कोन जिनिसटा देव किभावे देव कतटा परिमाण हबे सब किछु स्टेप बाई स्टेप जानब। ये ग्रीष्मकालटा गोलाप गाचर जोन्नो अत्यंत एक गुरुत्वपूर्ण समय। ये समय जदि आम्रा गोलाप गाचगुलो के भालो रखते पारि ताहले किन्तु बर्षाय गोलाप गाचगुलो अनेक भालो ग्रोथ करबे এবং পরবর্তী বছর শীতে গিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলো থেকে ফুল পাব। তাই এখন খুব ভালোভাবে গাছগুলোকে রাখতে হবে। আমরা শীতকালে যে রকম ভাবে পরিচর্যা করে আসছিলাম গোলাপ গাছে, এখন কিন্তু সেই রকম ভাবে পরিচর্যা করব না। এখন আমরা একটু আলাদা ব্যাপার করব, খাবার দাবার হোক বা অন্যান্য ব্যাপার স্যাপারগুলোতে একটু কিছু পরিবর্তন আনতে হবে, যাতে করে আমাদের গোলাপ গাছে কোনো অসুবিধা না হয়। সবথেকে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েদারটা এখন চলছে, 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে যে তাপমাত্রা বিভিন্ন জায়গায় এখন লক্ষ্য করা যাচ্ছে, তো তার ফলে গোলাপ গাছে বেশ কিছু প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো পুরো গ্রীষ্মকাল জুড়েই কম বেশি চলতে থাকবে। তার মাঝখান থেকে আমাদেরকে একটা ভালো পরিচর্যা করতে হবে। এই যে প্রচণ্ড গরম, তার হাত থেকে গাছগুলোকে অন্তত কিছুটা ভালো রাখা যায়। কিছু কিছু প্রবলেম হবে কিন্তু তা সত্ত্বেও যতটা সম্ভব আমরা গাছগুলোকে ভালো রাখার একটা চেষ্টা করতে পারি। তো সাত দিনের পরিচর্যার যে তালিকাটা আমি বলছি, একদম রবিবার থেকে শুরু করব, সপ্তাহের প্রথম দিন থেকে। তো আপনারা একদম তালিকাটাকে লিখে রাখুন, যাতে করে আপনাদের করতে কোনো অসুবিধা না হয়। এইভাবে আপনারা করুন, আর কোনো অসুবিধা হবে না, আপনার গোলাপ গাছ খুব ভালো থাকবে। প্রথমেই আসি বন্ধু রবিবারে। রবিবারে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। তো ফাঙ্গিসাইড আমি যেরকমভাবে বলি যে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে। প্রথম এই রবিবারে যদি স্টার্ট করেন, তো এই রবিবারে ধরুন আপনি M45 ফাঙ্গিসাইডটা ইউজ করলেন, পরের বারে গিয়ে হয়তো আপনি কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড ইউজ করলেন। তো এইভাবে আপনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করবেন রবিবারে। তো সেটা করতে হবে সকালে। ফাঙ্গিসাইড আমরা সবসময় রোদ ওঠার পরে ইউজ করব, ঠিক আছে? তো এর মাত্রা হবে 1 লিটার জলে 2 গ্রাম। তো আমি যেরকমভাবে বলেছি যে ফাঙ্গিসাইডটাকে একই নিয়মে, মানে এই 2 গ্রাম বললাম, মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু 2 গ্রাম করবেন না, 2 গ্রাম, তারপরে সপ্তাহে আপনি 1.5 গ্রাম করবেন, তারপরে সপ্তাহে 1 গ্রাম করবেন, আবার আপনি 2 গ্রাম করবেন। তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে করবেন, তাহলে গাছ ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। তো রবিবারে সকালে আমরা ফাঙ্গিসাইড দিলাম, এই যে করলাম রবিবারে সকালে আমরা ফাঙ্গিসাইড দিলাম। এরপরে মোটামুটি আমরা এই গাছটাকে আর কিন্তু জলে ভেজাবো না, অর্থাৎ সেদিন আমরা কিন্তু স্নান করাবো না। যদি আমাদেরকে স্নান করাতে হয় রবিবারে, তাহলে আমাদেরকে একদম সকালে ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে গাছকে স্নান করানো। তো গাছকে আমরা প্রথমে সকালে স্নান করাতে পারি, তারপরে ঘন্টা দুই পরে আমরা ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ সকাল 6টা 7টার মধ্যে আমরা গাছটাকে স্নান করালাম, 9টা 9:30টার মধ্যে আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করলাম। তো এটা হলে দুটো কাজই হয়ে যাবে, সকালে স্নান করানোর ব্যাপারটা হবে এবং পরবর্তী সময় আমরা ফাঙ্গিসাইড দেওয়ার কাজটাও করে নিতে পারবো। তো এরকমভাবে করুন। বিকেলে কিন্তু গাছকে আর স্নান করানোর সেদিন প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় টবের মাটিতে জল দিতে পারেন, তাছাড়া কিন্তু আর কিছু করার প্রয়োজন হবে না। সোমবারে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে সকালে আমরা ভালোভাবে গাছকে স্নান করাবো। মানে আমরা এর আগের দিনে ফাঙ্গিসাইড দিয়েছিলাম সকাল 9টায়, কিন্তু পরের দিনে সকাল 6টা বা 7টার সময় আমরা অবশ্যই গাছকে স্নান করাতে পারবো, কোনো অসুবিধা হবে না। এরপরে বিকেলের দিকে আমরা যেটা করব সেটা হচ্ছে সুপার সোনাটা 2 ml এবং ইমিডা ক্লোরোপিড 1 ml 1 লিটার জলে নিয়ে ভালোভাবে বিকেলের টাইমে স্প্রে করব। রোদ চলে যাওয়ার পরে সকালে স্নান করালাম, বিকেলে আমরা কীটনাশক স্প্রে করলাম। তো সোমবারের কাজ শুধু এটাই। মঙ্গলবার দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে, মঙ্গলবারের কাজটা কিন্তু ভালোভাবে একটু খেয়াল করুন। ফার্স্ট সকালে আমরা গাছকে ভালোভাবে স্নান করাবো, ঠিক আছে? আমরা এর আগের দিনে বিকেলে কীটনাশক দিয়েছিলাম, তারপরে মোটামুটি যে সময়টা পেরিয়ে গেছে সেই সময়টা পরে আমরা অবশ্যই গাছকে স্নান করাতে পারি, কোনো অসুবিধা হবে না। তো মঙ্গলবারে আমরা প্রথমে করব MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট, এটার ডোজ হচ্ছে 2 গ্রাম, এবং তার সাথে থাকবে NPK 20-20-20, এবং তার সাথে থাকবে NPK 12-61-0। তো এই তিনটে জিনিসকে একসাথে অ্যাড করে 1 লিটার জলে আমরা নিয়ে স্প্রে করব। তো কীরকমভাবে মাত্রাগুলো হবে, MgSO4 হবে 2 গ্রাম, NPK 20-20-20 হবে 1 গ্রাম, এবং NPK 12-61-0 হবে 1 গ্রাম। তো এটা আমরা সকালের দিকে স্প্রে করব।
খাবার যে কোনো কিছু আমরা অবশ্যই সকালের দিকে স্প্রে করব, সকাল 7টার মধ্যে স্প্রেটা করব। তার আগে আমরা গাছকে স্নান করিয়ে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। বুধবার দিনে আমরা গাছে দেব পিজিআর। তো এটা এখন আমাদের প্রত্যেককে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তো গাছের জন্য ভিটামিন। এই সময় যদি গাছে আমরা ভিটামিন ইউজ করতে না পারি তাহলে আমাদের গাছের গ্রোথ কিন্তু খুব মানে স্লো হবে, যেহেতু প্রচণ্ড হট ওয়েদার থাকছে। তার জন্য আমাদের যে নতুন নতুন যে শুটগুলো বেরোচ্ছে সেই শুটগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা শুটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে শুটগুলো বেরোচ্ছে তার গ্রোথটা একদমই হবে না। তো তার জন্য আমরা এই সময় পিজিআর বা গাছের জন্য ভিটামিন ইউজ করব। যে কোনো ধরনের পিজিআর বা ভিটামিন আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে কোনো পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে সকাল দিকে, মানে রোদ ওঠার পরে আমরা কিন্তু গাছে ভিটামিন ইউজ করব। এর ডোজ হবে 2 ml 1 লিটার জলে। তো এটা আমরা সকাল দিকে স্প্রে করলাম। বুধবারে আমরা আর অন্য কিছু করছি না, জাস্ট আমরা পিজিআর স্প্রে করলাম। যখন আমরা কোনো কিছু স্প্রে করছি সকালের দিকে, তার আগে আমরা কি করতে পারি, গাছকে ভালোভাবে স্নান করিয়ে নেব, গাছের পাতা শুকনো হয়ে যাবে। তারপরে আমরা সেকেন্ড যে কাজটা আমাদের আছে, যেমন আজকের ক্ষেত্রে বুধবারের ক্ষেত্রে পিজিআর দিচ্ছি, তো সেটা আমরা দিতে পারবো। তো তাহলে দুটো কাজ একসাথে করা যাবে। গাছে স্নান করানোটা এখন একদম মাস্ট, প্রত্যেককে করতে হবে, এটা কিন্তু একদম মানে করতেই হবে। তাছাড়া কিন্তু নতুন নতুন যে শুটগুলো আছে সেই শুটগুলোর বৃদ্ধি বিকাশ হবে না, গাছের পাতার অনেক প্রবলেম হবে, তাই এখন এটা কিন্তু করাতেই হবে। তার পাশাপাশি আমাদেরকে ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে হবে। তো তাই আমরা একসাথেই যাতে দুটো কাজ করতে পারি তার জন্যই এই ধরনের ব্যবস্থা। এরপরে আসি বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমরা গাছে তরল সার অ্যাপ্লাই করব। 3 মাসের চেয়ে যেগুলো বেশি দিনের গাছ, ঠিক আছে, 3 মাসের চেয়ে যেগুলো কম বয়সের গাছ, তো সেগুলোতে আমরা কিন্তু তরল সার দেব না। আমরা বৃহস্পতিবারে জাস্ট গাছকে স্নান করাবো, তার বেশি কিছু করব না। আর আমরা যে সমস্ত গাছকে তরল সার দেব সেই সমস্ত গাছকে আগে ভালোভাবে স্নান করে নেব, টবের মাটিতে ভালোভাবে জল দেব। এখন যে তরল সারটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে 100 গ্রাম সরিষার খোল নেবেন, 1 লিটার জলে 24 ঘন্টা ভেজাবেন, তার সাথে পরের দিনে আবার 9 লিটার জল অ্যাড করবেন। মোট 10 লিটারের যে তরল সারটা হবে সেটা পাতলা করে আমরা গাছের গোড়ায় দিতে পারি। তো এর মাত্রা হবে 200 থেকে 250 ml, তার বেশি নয়, কিন্তু 200 থেকে 250 ml একদম পাতলা লিকুইড হবে। তো এটা আমরা বৃহস্পতিবারে দেব সকালের টাইমে, যে কোনো খাবার আমরা অবশ্যই সকালে দেব। বৃহস্পতিবারে আমরা কিন্তু বিকেলের দিকে পুনরায় গাছে ভালোভাবে স্নান করাবো। বৃহস্পতিবারে আমরা কিন্তু দুটো কাজ একসাথে করতে পারছি। সকালে একবার আমরা স্নান করালাম, তরল খাবার দিলাম, স্নান করানোর পরে কিন্তু আমরা তরল খাবার দেব, কারণ আমি বলেছি তরল খাবার দিতে গেলে মাটি ভিজে ভিজে থাকতে হয়, তাই আগে গাছকে ভালোভাবে স্নান করে নেব, টবের মাটিতে জল দেব, তারপরে আমরা তরল সার অ্যাপ্লাই করছি। বিকেলে আমরা আবার তরল সার দেবো, কারণ তরল সার দেওয়ার পরে এই প্রচণ্ড যেহেতু গরম তার জন্য গাছটা যাতে না ঝিমায়, তার জন্যই কিন্তু আমরা এই দিনটাতে অন্য আর কিছু স্প্রে করার কাজ রাখিনি, যাতে করে আমরা ভালোভাবে গাছকে স্নান করাতে পারি, টবের মাটিতে জল দিতে পারি। তো বৃহস্পতিবারে এই কাজটা অবশ্যই করুন। শুক্রবারে, শুক্রবারের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ এই প্রচণ্ড গরমে এই কাজটা কিন্তু প্রত্যেককে করতে হবে। সেটা হচ্ছে 3টে জিনিস আপনাকে নিতে হবে। তো ফার্স্ট হচ্ছে একটা হিউমিক অ্যাসিড নিতে হবে, সেকেন্ড যেটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে রুটিং হরমোন, এবং 3 নম্বরে নিতে হবে আপনাকে ফাঙ্গিসাইড। দুটোই নেবেন আপনি 2 গ্রাম করে, 2 গ্রাম নেবেন হিউমিক অ্যাসিড, 2 গ্রাম নেবেন রুটিং হরমোন, এবং 2 গ্রাম নেবেন ফাঙ্গিসাইড। তো 3টেকে 1 লিটার জলে ভালোভাবে বেশ কিছুক্ষণ আগে গুলিয়ে নেবেন। তো এই যে সলিউশনটা তৈরি হবে এটা মোটামুটি আমরা 250 ml করে 4টা গাছে ইউজ করতে পারবো। এটা হচ্ছে গাছের জন্য রুট ট্রিটমেন্ট। এইভাবে যদি আমরা রুট ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমাদের নতুন নতুন বেসাল আসবে, গাছের যে নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই সমস্ত ব্রাঞ্চগুলো কালো হয়ে যাবে না, পাতার মধ্যে কোনো প্রবলেম হবে না, ডাইব্যাকের প্রবলেম অনেকটা কম হয়ে যাবে, ব্ল্যাক স্পট রোগটা অনেক কম হবে। আসল কথা হচ্ছে রুটকে যদি আমরা স্ট্রং রাখতে পারি তাহলে আমাদের পুরো গাছটাই কিন্তু ভালো থাকবে। তার জন্য আমরা শুক্রবার দিনে ভালোভাবে গাছকে রুট ট্রিটমেন্ট করব। রুট ট্রিটমেন্ট করার আগে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ভালোভাবে গাছকে স্নান করাবেন, টবের মাটিতে জল দেবেন, বিকেলে আপনি আরও ভালোভাবে টবের মাটিতে জল দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং আপনি ভালোভাবে গাছকে স্নান করাতে পারবেন।
তো রুট ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ খুব ভালো থাকবে। শুক্রবারের কাজটা প্রত্যেককে করতে হবে। যদি তিনটে জিনিসের মধ্যে কোনো জিনিস আপনার কাছে না থাকে তাহলে কিন্তু সেটাকে সংগ্রহ করতে হবে, কারণ এই তিনটে জিনিস যারা গোলাপ করব তাদেরকে অবশ্যই রাখতে হবে। এটাই কিন্তু গোলাপ করার মূল ফান্ডা, অবশ্যই প্রত্যেকে ব্যবহার করুন। শনিবার দিনে যেটা করবো সেটা হচ্ছে মিক্স খাবার। তো আমি একটা মিক্স খাবার এই গরমের জন্য গোলাপ গাছে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, তো সেই মিক্স খাবারটা আপনারা ইউজ করতে পারেন। যারা এতগুলো জিনিস করতে পারবেন না, একটু জটিল মনে হচ্ছে, তাদের জন্য সবথেকে সহজ একটা কথা বলি, হাড় গুঁড়ো নেবেন 1 চামচ, সিংকুচি নেবেন 1 চামচ, ভার্মি কম্পোস্ট নেবেন 1 চামচ, সরিষার খোল নেবেন 1 চামচ। চারটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবেন, প্রত্যেক টবে প্রত্যেক সপ্তাহে 1 চামচ করে ইউজ করবেন। তো এটাও একটা সিম্পল ট্রিক্স। তো এরকমভাবেও মিক্স খাবার গাছকে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা যে ফিডিংটা করিয়েছি এর আগে, অর্থাৎ 12-61-0 MgSO4 20-20-20 NPK, এর সাথে আমরা একদিন তরল খাবার দিয়েছি, তার সাথে একদিন আমরা আবার দিচ্ছি জৈব মিক্স খাবার। তো এই রকমভাবে আমাদেরকে কিন্তু খাবারটা গোলাপ গাছকে গ্রীষ্মকালে রানিং করাতে হবে। পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ, পরিমাণ কিন্তু এখন বেশি দেবেন না, কিন্তু সপ্তাহে অন্তত 3 দিন খাবার আমরা যেমন শীতকালে দিয়েছি এখনও কিন্তু সেই হারে দিতে থাকবো, আমাদের গাছের গ্রোথ ভালো রাখার জন্য। শীতকালের মতোই গ্রোথ থাকবে, শুধুমাত্র কিছু কিছু প্রবলেম হবে, যে প্রবলেমগুলো অনেকটাই কম হবে। আমি যে পরিচর্যার কথা বললাম, অর্থাৎ প্রত্যেক দিন গাছকে যেরকমভাবে শিডিউল মেনটেন করে আমি স্নান করানোর কথা বললাম, ঠিকঠাকভাবে জল দেওয়ার কথা বললাম, তো এইরকমভাবে করতে থাকুন। আর গাছগুলোকে প্রচণ্ড রোদে রাখবেন না, মোটামুটি 4-5 ঘন্টা রোদ পাবে এমন জায়গায় এখন এনে রাখুন, তাহলে গাছগুলো ভালো থাকবে। 2-3 ঘন্টা রোদ পেলেও এখন খুব বেশি প্রবলেম হবে না, কারণ এখন আমরা গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে ফুলকেও চাইছি না, এখন আমরা গাছটাকে ভালো রাখতে চাইছি। তো এইরকমভাবেই আপনারা পরিচর্যা করুন, আর কিছু করতে হবে না। আশা করি গাছে কোনো প্রবলেম থাকবে না, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন।